सुब्रत घोष पेशाয় ইনি শিক্ষক আর নেশায় পর্বতারোহণ। সেই 2004 সাল থেকে তার পথ চলা শুরু। তারপর থেকে আর থামেননি রানাঘাটের সুব্রত ঘোষ। ইতিমধ্যে বেশ কয়েকটি শৃঙ্গ জয় করা তার হয়ে গিয়েছে এই শিক্ষকের। পেশায় স্কুল শিক্ষক সুব্রত ঘোষের বাড়ি নদিয়ার রানাঘাট থানার 3 নম্বর ওয়ার্ডে খিড়কি বাগান লেনে। তখন 2004 সাল। চাকরি পাওয়ার পর দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন। তারপর থেকে পাহাড়ের প্রেমে পড়ে যান সুব্রত ঘোষ। রানাঘাটের সুব্রত ঘোষ পেশায় একজন শিক্ষক, কিন্তু তার নেশা পর্বতারোহণ। তারপর থেকেই সেই নেশা আঁকড়ে চলেছে সুব্রত ঘোষের জীবন। প্রত্যেক বছর 2-3টে করে ট্রেক করতাম, করতে করতে আরেকটুখানি আরেকটু উচ্চতায় যাব, আরেকটু কঠিন জায়গায় যাব, এই ভাবতে ভাবতে 2013 সালে মাউন্টেনিয়ারিংয়ের বেসিক কোর্স করে ফেলি দার্জিলিংয়ের হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে। সেই শুরু, কারণ এই কোর্স চলাকালীন ওরা আমাদেরকে একটা অভিযানে নিয়ে গিয়েছিল মাউন্ট বিসিরয় পিক। 2013 সালে প্রথমবার পর্বতারোহণে গিয়েছিলেন, মাউন্ট বিসিরয় সামিট করেছিলেন সুব্রত ঘোষ। তারপর থেকে একাধিক শৃঙ্গ জয় করে ফেলেছেন। সদ্য অরুণাচল প্রদেশে মাউন্ট গোরিচেন শৃঙ্গ জয় করেন সুব্রত ঘোষ। প্রথম অসামরিক বাহিনীর সদস্য হিসেবে এই শৃঙ্গ জয় করেন তিনি। অরুণাচল প্রদেশের মাউন্ট গোরিচেন এটা হচ্ছে মানে প্রথম অসামরিক ভারতীয় দল হিসাবে আমরা করি। এর আগে হয়তো ক্লাইম হয়েছে গোরিচেনের, কিন্তু সেটা সামরিক বাহিনী করেছে বা নিমাস ইনস্টিটিউট থেকে হয়েছে। অসামরিক দল হিসাবে আমরাই প্রথম, এবং আমি প্রথম পা রাখি। অবশ্যই প্রথম বাঙালি হিসেবে আমি এই শৃঙ্গে পা রাখি। যে কোনো পর্বতারোহীর মতোই সুব্রত ঘোষেরও ইচ্ছে একদিন মাউন্ট এভারেস্ট জয় করা। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন রানাঘাটের এই শিক্ষক। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।